প্রত্যেকে আস্তে আস্তে ক্লাসে জয়েন করো পূর্ববর্তী পড়ার সাথে সম্পর্ক রেখে আজকের পড়া এগিয়ে যাবে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী ব্যাকরণ বই অনুযায়ী চর্চা থেকে মধ্যশিক্ষা পর্ষদের বা পর্ষদের যে ভাষা চর্চা বইটি রয়েছে সেই বই অনুযায়ী আমাদের পূর্বের পড়া শেষ হয়েছিল বিভক্তি সম্পর্কিত অংশগুলিতে আমার কাছে যে বইটি রয়েছে সেখানে পৃষ্ঠা নম্বর উন উনতিরিশ টোয়েন্টি নাইন সেই জায়গায় তাকিয়ে আমি কিছুটা একটু বলবার চেষ্টা করব হ্যাঁ আমি আবার বলছি যে নাম স্পেস রোল স্পেস বিভাগ অর্থাৎ সেকশনটি লিখবে এবং পড়া যদি স্পষ্টভাবে শুনো তবেই কিন্তু বুঝতে পারবে নাহলে কি না হলে কিন্তু বুঝতে অসুবিধে হবে তো সেই জন্য কমান্ডসে কোনো অযথা লেখালেখিতে না গিয়ে বা সেই দিকে মনোযোগ না রেখে কে এসেছে কে প্রেজেন্ট দিচ্ছে কে দেয়নি সেই দিকে না তাকিয়ে প্রত্যেকে কিন্তু আমি বলে দিলাম যে পর্ষদের যে বইটি রয়েছে ভাষাচর্চা সেই বইটি সঙ্গে নিয়ে বসতে হবে আগের দিনে যা পড়া হয়েছিল আমার খেয়াল পড়ছে বা মনে রয়েছে সেখানে পড়া চলাকালীন কিন্তু প্রশ্ন বলা হয়েছে এবং তার উত্তরও আলোচনা করে দেওয়া হয়েছে আজকেও ঠিক একই রকমভাবে পড়া এগিয়ে যাবে আমি পরে দেখেছি অনেকেই সেই প্রশ্ন কিংবা উত্তর সম্পর্কিত বিষয়গুলি বারবার মানে ভিডিওটি রেকর্ড থাকায় বারবার দেখেছো সেইটি আমি দেখতে পাই তো যেহেতু এটি ইউটিউবে ক্লাস হচ্ছে তো আমার খুব ভালোও লেগেছে যে তোমরা আগ্রহের সঙ্গে পরে আরও কয়েকবার পড়াগুলোকে কালচার করেছ এই ইউটিউব মাধ্যমটি ব্যবহার করে আমার যা মনে পড়ছে আমরা উনত্রিশ পৃষ্ঠায় অর্থাৎ বিভক্তির এক বচন ভিত্তিক ব্যবহার এবং বহু বচন ভিত্তিক ব্যবহারের দিকে তাকিয়ে এবং আবার এক বচন ও বহু বচন মিশ্রিত রূপের দিকে তাকিয়ে বালক দিগকে মানুষগুলির গরুগুলোর ফুলগুলোতে এইভাবে এই জায়গায় এসে আমাদের পড়া শেষ হয়েছিল আমার কাছে যে বই সেখানে উনত্রিশ পৃষ্ঠা অন্য শিক্ষার্থীর কাছে যে বইটি রয়েছে সেখানে অন্য পৃষ্ঠাও থাকতে পারে কিন্তু আমি সেই জন্য বলে দিলাম যে আমরা কতটা পড়েছিলাম তো যারা সেই আগের ক্লাসটি করনি বা সম্ভব হয়নি আমি মনে হয় প্রত্যেকেই ক্লাসটি করেছ তো চেষ্টা করবে সেই ক্লাসটি অ্যাটেন্ড করবার যেহেতু রেকর্ড রয়েছে মনে হয় অনেকটাই কাজে আসবে আমি নিশ্চিত যে অনেকটাই কাজে আসবে তো অ্যাটেন্ড করা অবশ্যই উচিত এবং সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আগের সম্পূর্ণ কথায় না গিয়ে শেষে কোথায় আমরা পড়া শেষ করেছিলাম শেষ কত দূর এসে সেই কথাটি বললাম তো আজকে আমরা নতুন পড়ায় এগিয়ে যাই প্রত্যেকে আস্তে আস্তে জয়েন করো নির্ধারিত সময়ে ক্লাস শুরু হয়েছে তো আমরা আজকে পড়ব তিরিশ পৃষ্ঠা আমার বইয়ে কিন্তু কি পড়ছি সেটাও বলে দিই অনুসর্গ তো সেই অর্থে তোমাদের কাছে যে বইটি রয়েছে সেই বই বই অনুযায়ী যে পৃষ্ঠায় থাকুক না কেন অনুসর্গ যে পৃষ্ঠা থেকে পাচ্ছ সেই পৃষ্ঠাটাই নিয়ে মানে খুলে বইটি নিয়ে বসবে এবার বলে দেওয়ার যে সাহায্যকারী যে বইটি রয়েছে সেই বইটি অবশ্যই সাহায্যকারী বইটি অবশ্যই দেখতে পারো সেটা নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু আমি বা শিক্ষকেরা কিন্তু পর্ষদের বই ধরেই পড়ায় আমি আবার বলেছি যে সাহায্যকারী বই নিয়ে দেখলে তাতে কোনো সমস্যা নেই সেটা অবশ্যই দেখতে পারো সত্যিই সেখান থেকে তো অনেক অতিরিক্ত কিছু তথ্য আমরা পেতে পারি বা জ্ঞান আহরণের সুযোগ তো থেকেই যায় তো কোনো বই দেখব না শুধু এই বই দেখব এরকম তথ্য কিন্তু একদম নয় অবশ্যই প্রয়োজনীয় ব্যাকরণ সম্পর্কিত যে কোনো বই আর পাশাপাশি আমাদের বিদ্যামন্দির থেকে যে সাহায্যকারী বইটি বলা হয়েছে সেটিও অবশ্যই দেখবে তো আমরা কিছু শব্দ কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয় এইভাবে পড়া না আগে যেভাবে এগোয় সবগুলোই পড়তে পড়তে এগাবো ইম্পর্টেন্ট দাগাবো অতিরিক্ত কিছু প্রশ্নের সুযোগ আসছে কিনা প্রশ্ন বলবো তাই বারবার করে প্রত্যেকে খেয়াল রাখবে প্রয়োজনীয় ভিডিও আবার দেখবে বাক্যে ব্যবহার করতে হলে বাক্যে ব্যবহার করতে হলে শব্দগুলো মানে শব্দের সাপেক্ষেই বলা হচ্ছে কারণ হঠাৎই শুরু হয়ে গেছে তো বাক্যে ব্যবহার করতে গেলে করতে হলে শব্দগুলো শব্দ বিভক্তি জুড়ে পদ হয় এটা তো আমরা শিখেছি যে কোনো শব্দকে বাক্য ব্যবহারের যোগ্যতা অর্জন করাতে গেলে বা বাক্যে ব্যবহার করতে গেলে সেখানে বিভক্তির ব্যবহার তো চলেই আসছে খুব ভালো তবু অনেক সময় দেখা যায় যে বাক্যের অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সেই শব্দ বিভক্তি জোড়াটাও যথেষ্ট হচ্ছে না এটা হতে পারে শব্দ বিভক্তি জোড়াটাও মানে জুড়ে দেওয়া জোড়া বলতে কোনো জুটি নয় এখানে জুড়ে দেওয়া বলেছে কারণ এটা তো জুড়ে যায় আমরা শুনেছি বা বুঝেছি আগের ক্লাসগুলো দেখেছি তো সেটাই বলা হয়েছে যে বাক্যে শব্দ জুড়ে দিলেও কিছু কিছু ক্ষেত্রে সেটা সার্থক নাও হয়ে উঠতে পারে তো এটা কীরকম ব্যাপার যে শব্দ বিভক্তি জুড়ে দিলেই তো বাক্যে ব্যবহার করার মতো সেই পথটি বাক্যে ব্যবহারের মানে সেই শব্দটি বাক্যে ব্যবহারের যোগ্যতা লাভ করে কিন্তু এরকমটিও কি হয় যে এরকম যে বিভক্তি জুড়া হচ্ছে বা এমন কোন শব্দ যেটা বাক্য ব্যবহারের যোগ্যতা পাচ্ছে না আমার কথা তো মনে হয় ঠিকঠাক শোনা যাচ্ছে এটা সমস্যা করছে কেন যাই সেকেন্ড আমি একটু টাইম চাইছি হেডফোনগুলো হুম আমি যেটা বলি যে কানে হেডফোন না ইউজ করাই ভালো আছে জন্য আমি ব্লুটুথ হেডফোন নিজেই অ্যাভয়েড করছি যার জন্য সাদামাটা হেডফোনই এখানে ব্যবহার করছি তোমরা তাই করবে যদি ঘরে এই মুহূর্তে সেই পরিবেশটা আছে যে হেডফোন না ব্যবহার করলেও শোনা যাবে অ্যাভয়েড করাই ভালো আমি তো খুব করে চাই যে দরকারই নেই হেডফোনের শোনো স্পিকার মুডেই শোনো যথেষ্ট তো বাক্যে ব্যবহারের যোগ্যতা লাভ করছে বিভক্তি ব্যবহার হলে আমরা এতটাই বারবার আগে শিখলাম কিন্তু এখন এমন কী ব্যাপার হতে চলেছে যে যদি যোগ্যতা না লাভ করছে না কিন্তু এমন কি প্রয়োজন হতে পারে বা এমন কি রয়েছে যেটা বাক্যে ব্যবহারের উপযুক্ত ব্যবস্থা সে করে দিতে পারে তো সেই ক্ষেত্রেই আমাদের আলোচনার বিষয়ে চলে আসছে অনুসর্গ যে শব্দের সঙ্গে বিভক্তি জুড়ে দেওয়া হচ্ছে কিন্তু অন্যয়গত ত্রুটি বা শ্রুতি মধুর ভাবটি যেন প্রতিফলিত বা প্রস্ফুটিত হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু অনুসর্গের ব্যবহার প্রয়োজনীয় প্রয়োজনীয় হয়ে পড়ছে তো এইভাবেই যেন আমরা অনুসর্গের অধ্যায়ে প্রবেশ করে পড়েছি হ্যাঁ প্রবেশ করেছি তো দেখে এখানে বলা হয়েছে দুর্গামূর্তির মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দুর্গামূর্তির মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আচ্ছা হাত দিয়ে দাবা খেলে হাত দিয়ে দাবা খেলো আর পা দিয়ে ফুটবল হ্যাঁ শুনে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এটা অনুসর্গ কিন্তু একটু কনফিডেন্স থাকা চাই কারণ ওটা বই পড়েই বুঝেছি এটা অনুসর্গ বই পড়ে বুঝেছি এবং একটু বুঝে নিয়ে বুঝা দুটোর মধ্যে পার্থক্য আছে কপি বুঝা আর বুঝে নিয়ে বুঝা দুটো পার্থক্য আছে তো এখানে দিয়ে দিকে আমরা বুঝে নিচ্ছি অনেকটা যারা একটু পড়ে নিয়েছ ভেরি গুড কিন্তু শান্তভাবে ক্লাসটা শুনতে হবে তাহলে পরবর্তীতে অনেক সময় আসবে পরবর্তী ক্লাসগুলোতে আর কোনো সমস্যা হবে না যে পরে তো আমাকে মুখস্থ করতে হবে দরকার নেই মুখস্থ করতে হবে না দেখবো আর বুঝে যাবো এই মেট ওই মেয়েটির কাছে সন্ধ্যা তারা আছে কেন চেয়ে আছো গো কেন চেয়ে আছো গো মা মুখপানে পানে খাবারের দাম খাবারের দাম বাবদ খুব বেশি দিতে হলো না এই কটা মাত্র টাকা এই এই কটা মাত্র টাকা বই তো নয় মানে সামান্য কিছু টাকা তো নয় অনেকটাই বেশি অর্থ হয়তো এইভাবে এখানে কিন্তু কালো কালির ব্যবহার করে মানে বোল্ড অক্ষরে বা একটু মোটা হরফে কালো কালির মাধ্যমে একটু মোটা হরফ করে অনুসর্গের কিছু একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদেরকে এখনো পরিষ্কার করা হয়নি আমরা পড়েছি হয়তো জানি বা পড়া হয়ে গিয়েছে বুঝতে পারছি কিন্তু ওইভাবে বোঝার থেকে একটু যুক্তি দিয়ে বোঝাটা বেশি দরকার তা আমার মনে হচ্ছে সংজ্ঞা নিয়ে বলাটা দরকার এখানে বইয়ে কোথায় কী অবস্থায় কীরকম সংজ্ঞা আছে সেই জায়গায় তো আমরা এগিয়ে যাব আমি একটু নিজের মতো বলবার চেষ্টা করি হ্যাঁ সঙ্গে নোট করার খা পেন বা নোটবুকস রাখলে বা বইয়ের কোনো অংশে রুল দিয়ে লিখতে চাইলে আমি সেটা নিয়ে আপত্তি করি না কারণ বইয়ে লেখা ভালো নয় এটা ঠিক কথা কিন্তু এমন জায়গায় লিখছি আমরা বা লেখা অভ্যাস হয়ে যে আমি খেয়াল করে দেখেছি খাতাটা হারিয়ে গেছে পেজটা হারিয়ে গেছে স্যার বলেছিলেন আমি সেখানে নোট করে রেখেছিলাম হারিয়ে গিয়েছে তো আমি আমার নিজস্ব ভালো লাগে যে আমি যে যেটা পড়ছি এই বইটা সেকেন্ড টাইম হয়তো ইউজ হবে না কিন্তু এই ক্লাসে যতটা আমি ইউজ করবো একদম মানে বইয়ে যা রয়েছে আমি পুরোটা চাই এবং যতটা আমি বুঝেছি সেটা যাতে বারবার বুঝতে পারি সেই অর্থে আমি আমি ফেভার করি যে রুল দিয়ে বইয়ের যত ফাঁকা অংশ রয়েছে সেখানে গুছিয়ে লিখে নেওয়া যাতে অগোছালো না দেখায় বইটাকে যেতে যেতে দেখলে ঠিকঠাক দেখায় হ্যাঁ এইটা তো স্পেস তো আছে আমি আমার মতো বইয়ে সময় নোট করি রুল দিয়ে যাতে পরে মুছে আবার চেঞ্জ করতে পারি পেন নয় তো একটু আমি নিজের মতো বলবার চেষ্টা করছি পরে ভিডিও রেকর্ডে শুনতেও পাবে যে সমস্ত অব্যয় পথ বিশেষর পরে বসে পরে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে যে সমস্ত অব্যয় পদ বিশেষর পরে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে তাদের অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বা সম্বন্ধীয় বলা হয়ে থাকে আমি বইয়ের দিকে তাকিয়ে দেখছি এখানে তিনটি নাম রয়েছে তা আমি কেন বাদ দিব পরসর্গ সম্বন্ধীয় কর্মপ্রবচনীয় অনুসর্গ চারটি নাম হয়ে গেল বলা হয়ে থাকে সংজ্ঞা কমপ্লিট আমি আরও একবার বলছি যে সমস্ত অব্যয় পদ বিশেষের পরে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে তাদের অনুসর্গ কমা কর্মপ্রবচনীয় বা পরসর্গ বা সম্বন্ধীয় বলা হয়ে থাকে এইখানে কি সংজ্ঞাটা শেষ এটাই কি চূড়ান্ত সংজ্ঞা আমি সব সময় বলি আগের আগেও ক্লাস নিতে গিয়ে বলা হয়েছে কোনো দিন বাংলার কোনো তথ্যের যেমন এইটুকু ডেপথ হতে পারে না ঠিকঠাক সুগঠিতভাবে নিজে বুঝে নিতে পারলে তার সংজ্ঞাও কখনো ওই একটি হতে পারে না তুমি গুছিয়ে বা তোমরা বা যারা দেখছো গুছিয়ে নিজের মতো সুন্দর সুগঠিত সংজ্ঞা তৈরি করতে পারো অবশ্যই গাইডার বই এই সমস্ত হেল্পগুলো সঙ্গে রেখে চট করে আমি নিজে জাজমেন্ট করে ডিসিশান নিব না বা সিদ্ধান্ত নেবো না যে আমি যে সংজ্ঞাটা বলছি সেটাই বা যেটা লিখছি সেটাই অন্যটি নয় বা স্যার যেটা বলেছেন বা যিনি আমায় গাইড করছেন উনি যেটা বলেছেন সেটাই শেষ মা বা বাবা যে বাবা যেটা আমায় বলছেন আর সেটা ঠিক নয় কারণ এটা তো আমাকে যিনি গাইড করেছেন বা যিনি স্যার সেটা বলেছেন সেটার সাথে মিলছে না এরকম নয় জাজমেন্ট করবে হ্যাঁ কোনো কিছু চট করে ভুল বলবো না ঠিক আছে আমি সংজ্ঞা বললাম বইয়ের সাথে গায় এই বাক্যগুলিতে দিকে এই বাক্যগুলিতে দিকে দিয়ে কাছে পানে বাবদ বই এই যে শব্দগুলো বসেছে সেগুলোর সঙ্গে তার ঠিক আগের শব্দগুলোর প্রত্যক্ষ যোগ আছে এমনিতে আলাদা পদ হিসেবে এগুলোর গুরুত্ব নেই যদি না আগের শব্দগুলি যুক্ত পদগুলির সঙ্গে এরা বসে মুখের দিকে যদি দিকে শব্দটি না জুড়ে দেওয়া হয় এই দিকে অব্যয় পদটি বা অনুসর্গটি বা পরসর্গটি বা কর্মপ্রবচনীয় বা সম্বন্ধীয় যদি যুক্ত করা না হয় তাহলে কিন্তু দিকে শব্দটি নিজস্ব কোনো পদরূপে বা শব্দরূপে কি দিকে কি কি মুখ একটা অর্থ দিকের কি দিক তো দিক কিন্তু কি বোঝাতে চাইছে অসম্পূর্ণ থেকে যাচ্ছে অর্থহীনভাবে নিজেকে তুলে ধরা হচ্ছে এই শব্দটি একক রূপে বা স্বতন্ত্র রূপে সম্পূর্ণভাবে প্রস্তুত নয় অর্থ প্রতিফলিত করতে সাহায্য রূপে কোনো শব্দের পরে তাকে ব্যবহার করতেই হচ্ছে তাকে সাহায্য নিতে হচ্ছে নিজেকে নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করবার জন্য এইভাবে যেন অনুসর্গগুলো বাক্যের মধ্যে জায়গা করে নিচ্ছে তার মানে এরকম কোনো অব্যয় পদ পরসর্গ অনুসর্গ কর্মপ্রবচনীয় সম্বন্ধে এগুলো বাদ দাও ওরা তো ব্যাকরণ বিশারদরা নাম দিয়েছেন আমাকে পরসর্গ নাম দিতেই পারো যে কেউ বা আমি কাউকে নাম দিতে পারি তাই সেটা কোনো বড় বিষয় নয় নাম দেওয়াটা কোনো বড়ো বিষয় নয় পরে বসছে অর্থ আছে নাম দিয়েছি কিন্তু ব্যাপারটা কি সেটা বুঝবার জন্য এটুকু বলা যেতে পারে খুব স্বাভাবিকভাবে বুঝে নিতে চাইলে বাক্যের মধ্যে স্বতন্ত্র বা এককভাবে অন্যয় বা সম্পর্ক স্থাপনের জন্য অব্যয় পথ ব্যবহার করা হয়েছে এবং যে স্বতন্ত্রভাবে বসলেও তার যে পূর্বে যে পথটি রয়েছে তাকে ছাড়া সে অর্থহীন এই ধরনের অব্যয় পথগুলো যারা বাক্যের অন্যয় স্থাপনের ব্যবহৃত হয়েছে এই ধরনের শব্দগুলো যারা বাক্যের অন্যয় স্থাপনের জন্য ব্যবহৃত হয়েছে এবং পূর্বের শব্দটি ছাড়া সে সম্পূর্ণরূপে অর্থহীন সেই সমস্ত শব্দগুলোকেই অব্যয় পদমূলক সেই সমস্ত শব্দগুলোকেই আমরা কিন্তু অনুসর্গ হিসেবে বেছে নিব মনে হচ্ছে না অনেকটা পরিষ্কার হচ্ছে আমাকে আর দিয়ে দাঁড়া কর্তি করে এইগুলোকে আলাদা করে মুখস্থ করতে হবে না জোর করে একদিন একবার লিস্ট দেখলাম আমি মনে রাখতে পারছি চল্লিশটা ছিল সেই লিস্টে তিরিশটা ছিল কুড়িটা ছিল কিন্তু আমার পনেরোটা এমনি মনে থেকে যাচ্ছে কারণ এগুলো তো আমরা বলে অভ্যস্ত তাই ভারীভাবে না নিয়ে বুঝে অভ্যাসটা রাখতে হবে তো এইভাবে আমি এই সামান্য কিছু জায়গা পড়া শেষ করলাম সংজ্ঞা বলা হয়েছে বুঝাবার চেষ্টা করলাম আমি কিন্তু তাড়াহুড়ো করছে না নিশ্চয়ই বুঝতে পারছ একটু নীল অংশটা দেওয়া রয়েছে তার আগে দেখেনি যে এরাও ঠিক সেই ধরনের কাজই করছে শব্দ বিভক্তিগুলি যেমন কাজ করতো ভেরি গুড কারণ বাক্যের অন্যয় বা সম্পর্ক স্থাপনে এরা সাহায্য করছে বিভক্তি তাই করতো শব্দকে পদে পরিণত করে বাক্যে বসার যোগ্যতা লাভ করাতে সাহায্য করতে বা যোগ্যতা লাভ করিয়ে দিত এবং শব্দের অন্যয়কে রূপ লাভ করাতে সাহায্য করতো মানে অন্যয় যাতে না থাকে অন্যয়গত যাতে ত্রুটি না থাকে সেই ত্রুটি মুক্ত রাখার দায়িত্ব ছিল বিভক্তির অনুসর্গও ঠিক একই কাজ করছে তাহলে অনুসর্গ আর বিভক্তির মধ্যে কিছু মিল পাওয়া যায় মিল পাওয়া যাচ্ছে অনুসর্গ আর বিভক্তির মধ্যে কিছু পার্থক্য হতে পারে পার্থক্য হতে পারে পার্থক্য তোমরা লিখবে এটা এইচডাব্লিউ আমি একটু তথ্য বলে দিচ্ছি বিষয় হচ্ছে সংজ্ঞা অনুসর্গর সংজ্ঞা লিখলাম বিভক্তির সংজ্ঞা লিখলাম বিষয় হচ্ছে অবস্থান অনুসর্গের অবস্থান জানালাম শব্দের সঙ্গে জুড়ে বিভক্তি আর অনুসর্গ স্বতন্ত্র বিষয় হচ্ছে অর্থ অনুসর্গর বিভক্তির কোনোরূপ অর্থই হয় না কিন্তু অনুসর্গ স্বতন্ত্রভাবে থাকলেও সামান্য রূপের অর্থ প্রকাশ পায় কিছু হলেও অর্থ প্রকাশ পায় আর শেষে যাবো অনুসর্গের মানে উদাহরণ দিব বিষয় তারপরে লিখে দিব অনুসর্গের ক্ষেত্রে অনুসর্গের উদাহরণ বিভক্তির ক্ষেত্রে বিভক্তির উদাহরণ হয়তো চারটার মতো আমি বলবার বলতে পারলাম এই মুহুর্তে যেটুকু মাথায় আসছিল তোমরা যদি অধিক পারো ভেরি গুড পাঁচটা ছটা সাতটা আমি যাই না কে কতটা কালচার করে কি কি করতে পারবে আমি এটা বলবো না যে চারটাই হয় পাঁচটাই হয় এটা কখনো হতে পারে না যদি তাই হতো যে একটা লিমিটেড মানে এখানেই শেষ তাহলে সৃষ্টি হওয়াই বন্ধ হয়ে যেত লিমিটেড কিছু হয় না আনলিমিটেডই সব কিছু হয় আমাদের বুঝতে হয়তো দেরি হয় আবিষ্কার করতে সময় লাগে তাই আমি বলব না বই চারটা আছে তো চারটাই শেষ পাঁচটা আছে তো পাঁচটাই শেষ তুমি কিছু আবিষ্কার করে ফেলতেই পারো ছটা হয়ে গেল তো সেই জন্য আবিষ্কার করো আমি অবশ্যই সেটা জাজমেন্ট করব। আর বাড়িতে খাতায় প্রস্তুত করে রাখা লিখে রাখা হোপ প্লেস হয়ে যাওয়া স্যার কবে দেখবেন এটা বড় বিষয় নয় বড়ো বিষয় হচ্ছে তুমি প্র্যাকটিস করছো কি না তোমার প্রতি নিজস্ব গ্রিফিংস আছে কি না যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি কি না স্যার বলেছেন আমি লিখছি স্যার বলেছেন আমি বাড়িতে হোমওয়ার্কগুলো অভ্যাস করছি স্কুল যাবে খুলবে স্যারকে আমি দেখাবো স্যার দেখবেন বলেছেন আজকেই করেছি কালকেই দেখাতে হবে দরকার নেই কারণ আমি এটা বলে দিই একটা দুটো ক্লাস নেই অনেকগুলো ক্লাস প্রত্যেকের যে হারে আমার একটা মোবাইল অলরেডি খারাপ হয়ে গিয়েছে যে মোবাইলে ক্লাস নিচ্ছিলাম সেই মোবাইলটা খারাপ হয়ে গিয়েছে এই লকডাউন পিরিয়ডের আগেই নেওয়া দু মাস আগে সেই মোবাইলটা খারাপ হয়ে গেল দামি মোবাইল ছিল কিন্তু খারাপ হলো কেন কারণ প্রচুর হোয়াটসঅ্যাপে এস এম এস ব্যক্তিগত এস এম এস বিভিন্ন ক্লাসের আমি বারবার বারণ করেছিলাম চলে আসছিলো আরও অন্যান্য অনেক কিছু আস্তে 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 ক্লাস নেওয়া এত কিছু একটা মোবাইল কত সামলাতে পারবে সেই জন্যই বলা শুধু আমার নয় যে কোনো স্যারদের ক্ষেত্রেও স্যাররা না বলা অবধি না পাঠানোই ভালো কারণ এক মোবাইলগুলো তো তাদের একটা তোমরা যেন যে তাদের তো অত ভাস্ট ক্যাপাসিটি নয় সেইভাবে তৈরি নয় তো যতটা সম্ভব প্রস্তুতি রাখো কালচার করো স্কুল খুললে স্যাররা অবশ্যই তোমাদের এই যে পরিশ্রম তার ফলাফল দেখতে পাবে স্যাররা দেখবেন পড়াই যাচ্ছি তো এইভাবে কিন্তু আমরা অনুসর্গ আর বিভক্তির সাপেক্ষে বা অনুসর্গ বা পরসর্গ বা কর্মপ্রবচনীয় বা সম্বন্ধীয় যাই প্রশ্ন আসুক বিভক্তির সাপেক্ষে কিছু মিল বা কিছু পার্থক্য আমরা তুলে ধরব নীল জায়গায় রেখা রয়েছে বিভক্তি আর অনুসর্গ দুটোই সম্পর্কযুক্ত শব্দ বা পদের পরে বসে ভেরি গুড দুয়ের কাজই অনেকটা একই রকম মানে এগুলো মিল বলা হচ্ছে ধ্বনি বা ধনীগুচ্ছ জাতীয় শব্দখণ্ড আর অনুসর্গ হলো সম্পূর্ণ এক একটি শব্দ একটা পার্থক্য বলে দেওয়া হলো মিলও বলা হলো পার্থক্য বলা হলো ওটা হচ্ছে ধনী বা ধ্বনিগুচ্ছ বিভক্তির ক্ষেত্রে বলছে আর অনুসর্গ হচ্ছে একটা সম্পূর্ণ এক একটি শব্দ মানে স্বতন্ত্র শব্দ বিভক্তি নিয়ে আলোচনায় আমরা দেখেছিলাম যে বাংলায় শব্দ বিভক্তির সংখ্যা খুব বেশি নয় এখানে কিন্তু একটু মিলিয়ে মিশিয়ে আলোচনা করা হচ্ছে তার মানে পাজাল্টের জায়গা রয়েছে কারণ প্রশ্ন যখন প্রশ্নকর্তা করবেন এই জায়গাগুলোতেই খুঁটিয়ে দেখবার চেষ্টা করে বিভক্তি কাকে বলে অনুসর্গ কাকে বলে তার উদাহরণকে এগুলোতে সিম্পল প্রশ্ন এটা সহজেই তুমি আর আমি কালচার করে নিতে পারবো কিন্তু যেই জায়গাগুলোতে প্রশ্নের সুযোগ কম সেখানটা যদি একটু বারবার পড়ে নিয়ে কালচার করে কিছু প্রশ্ন তৈরি করা যায় সেটা একটু আমরা কম করি দ্যা এখানে কিছু নেই পড়বো না পড়তে হবে আগের শব্দ বিভক্তি নিয়ে আলোচনায় আমরা দেখেছিলাম যে বাংলায় শব্দ বিভক্তির সংখ্যা খুব বেশি নয় তাই শব্দ বিভক্তি পদের পরে বা বিভক্তির বদলে সম্পূর্ণ সম্পর্কযুক্ত পথটির পরে যে শব্দগুলি বসে বিভক্তিরই মতো কাজ করে সেইগুলি অনুসর্গ বলে অনুসর্গ কাকে বলে এখানে বলা হয়েছে আর আমি আমার মতো একটি বলেছি তোমরা তোমাদের মতো আরও অনেকগুলো তৈরি করতে পারবে অনু অর্থাৎ পশ্চাৎ স্বর্গ নাম থেকে বোঝা যায় এগুলি পরে বসে ভাগ তো অনু শব্দের অর্থ কী অনুসর্গ কেন বলা হয়েছে হ্যাঁ এই যে বা এইগুলো শর্ট কোশ্চেন হিসেবে বলতে পারি আমি আবার বলতে পারি স্বর্গ বলতে কী বুঝি শর্ট কোশ্চেন হিসেবে আমি বলতে পারি তারপরে আমি বলতে পারি পরপর কিন্তু বলে যাচ্ছি উত্তরগুলো এখানে যা যা রয়েছে প্রত্যেকটা উত্তরই বলা রয়েছে বইয়ের মধ্যে সরাসরি পশ্চাৎ এই শব্দটি কি অনুস্বর্গর সঙ্গে সম্পর্কিত প্রশ্ন হতে পারে পরসর্গ সম্বন্ধীয় কর্মপ্রবচনীয় এই কথাগুলি কি অনুস্বর্গর সাথে সম্পর্কিত আমি একসাথে বলে দিলাম পরপর প্রশ্ন হতে পারে স্বর্গ স্বর্গকথার অর্থ হলো নিয়ম কথার অর্থ হলো উৎপত্তি সংগ্রহ স্বর্গকথার অর্থ হলো সৃষ্টি স্বর্গকথার অর্থ হলো হুম এই কটাই বলবো এই ক্ষেত্রে সৃষ্টি উৎপত্তি নিয়ম তো অনুসর্গ হচ্ছে যেন শব্দের পরে নিজেকে সৃষ্টি করতে পারে তাই স্বতন্ত্র অবস্থায় তো তার সৃষ্টি বা তার স্পষ্ট রূপ বোঝা যায় না কিন্তু যখনই সে শব্দের পরে বসবে তখনই যেন সে নিজেকে সৃষ্টি সে নিজেকে স্পষ্ট করতে পারলো সেই অর্থে যেন স্বর্গ শব্দটি ব্যবহার করা হয়েছে তাই স্বর্গ শব্দটির ব্যবহার কেন করা হয়েছে সেটিও আমি আমার মতো করে বলবার চেষ্টা করলাম তুমি তোমার মতো করেই বলবে ওই সৃষ্টি হয় নিজেকে সৃষ্টি করতে পারে সে নিজেকে স্পষ্ট করতে পারে পরবর্তীতে সে স্থান লাভ করতে পারে নিজের মতো করে সে নিজেকে ওইটাই সৃষ্টি হয় স্পষ্ট করতে পারে এই কথাগুলোই নিজের মতো গুছিয়ে বলা যেটা আমি চেষ্টা করেছি তো তোমরাও এরকম নিজেদের মতো চেষ্টা করে নোট তৈরি করে রাখতে পারো আরও বলছি যে পরো স্বর্গ একইভাবে পর মানে পরে স্বর্গ বলেছি তারপরে বলা হয়েছে সম্বন্ধীয় সম্বন্ধীয়র ক্ষেত্রে সম্পর্কিত সংক্রান্ত সেই বিষয়ক এই ক্ষেত্রে সম্বন্ধীয় শব্দটি কার্যকর হয় তো এ সম্পর্ক ছাড়া মানে অনুসর্গ জাতীয় যে শব্দ বা শব্দগুচ্ছ বা ধ্বনিগুচ্ছ সে সম্পর্ক ছাড়া নিজেকে স্পষ্ট করতে পারে না কোনো সম্পর্ক ছাড়া সে হ্যাঁ কারোর সাথে সম্পর্ক কোনো শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন না করতে পারলে সে স্পষ্ট রূপ লাভ করতে রূপ লাভ করে না স্পষ্টভাবে একদম এটাই পরিষ্কার কথা যে সে স্পষ্ট রূপ লাভ করতে স্পষ্টভাবে রূপ লাভ করতে পারে না যদি না কোনো শব্দের সঙ্গে সে সম্পর্ক স্থাপন করে সেই অর্থে যেন সম্বন্ধীয় কথাটি যুক্তিযুক্তভাবে নামকরণটি প্রযোজ্য এই মানে সেই ক্ষেত্রে যেন সম্বন্ধীয় নামকরণটি যুক্তিযুক্ত যে অনুসর্গ সম্পর্কিত অনুসর্গ জাতীয় সেই ধ্বনি ধ্বনিগুচ্ছ বা শব্দ বা শব্দগুচ্ছগুলি কোনো শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন না করা পর্যন্ত তাদের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না বা যারা তারা সম্পূর্ণরূপে প্রস্ফুটিত বা স্পষ্ট হতে পারে না এই অর্থে যেন সম্বন্ধীয় শব্দটি যুক্তিযুক্ত এরপরে বলা হয়েছে কর্মপ্রবচনীয় এক্ষেত্রে বলব প্রবচনীয় বলতেই বোঝায় যে অব্যয় পদ সম্বন্ধীয় বা অব্যয় পদ বিশেষ বা অব্যয় পদ জাতীয় শব্দ কর্ম প্রবচনীয় বলতেই বোঝায় যা উত্তর হচ্ছে যা উত্তর হচ্ছে যা লিখব আমি অব্যয় পদ সম্বন্ধীয় অব্যয় পদ বিশেষ বা অব্যয় পদ বোঝাবে সেই রূপ শব্দ যা নির্দিষ্ট অর্থে কোনো বিশেষ্য বা সর্বনাম পদের পরে ব্যবহৃত হয়ে ব্যবহৃত হয়ে যা সম্পূর্ণরূপে প্রকাশ লাভ করতে সক্ষম আবার বলছি যা কোনো বিশেষ্য মানে যে শব্দটি নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে কোনো বিশেষ্য বা সর্বনাম পদের উত্তরে বা পরে বসে সে নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ লাভ করতে পারে সেই অর্থে যেন কর্মপ্রবচনীয় নামটি সার্থক রূপ লাভ করেছে অনুসর্গর ক্ষেত্রে অনুসর্গর আরেকটি নামকরণ হিসেবে অনুসর্গর ক্ষেত্রে অনুসর্গের আরেকটি নামকরণ হিসেবে এইভাবেই আমরা পরসর্গ সম্বন্ধীয় কর্মপ্রবচনীয় নামগুলো কেন করা হয়েছে আমরা আমাদের মতো কালচার করে বুঝবার চেষ্টা করলাম আমরা পড়া এগিয়ে নিয়ে যাব বইয়াকরণ অনুসর্গগুলিকে অব্যয়জাতীয় জাতীয় পথ বলতে চেয়েছেন কারণ তাদের মতো অনুসর্গ শব্দগুলির যে চেহারা বা রূপ তার সঙ্গে ধনী বা ধ্বনিগুচ্ছ জুড়তে পারে না ধনী বা ধ্বনিগুচ্ছ জুড়তে পারে না তাই অনুসর্গগুলির রূপ অটুট থাকে কিন্তু দেখো মানুষের সঙ্গেই মানুষের বিবাদ হয় উহাতে সহিতি মিশবে না উহাদের সহিত সহিতি মিশবে না নদীর পাশেই ঘনবসতি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে আরেকটু আমি দেখি নদীর পাশেই ঘনবসতি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে তারপরে বলা হয়েছে তোমার ভুলের জন্যই সর্বনাশটা হলো মনের ভিতরে কি আছে কে জানে তাহলে এখানে যেগুলো অনুসর্গ হিসেবে বেছে নেওয়া হয়েছে সেইগুলোকে আলাদা করে কিন্তু এখানে তুলে দিয়েছেন বইটি খুব ভালো যে সঙ্গে পাশে মধ্যে এরকম অনুসর্গগুলির পরেও কিন্তু শব্দ বিভক্তি লাগানো হচ্ছে সঙ্গে সঙ্গেই পাশে পাশেই মধ্যে মধ্যেই হ্যাঁ মধ্যে হয় সঙ্গে হয় তার সঙ্গে কিন্তু বিভক্তি যুক্ত হয়েছে মানে এরকমও হতে পারে তার মানে প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি সরাসরি এগুলো প্রশ্ন করা হলো না তোমরা অনেকেও হয়তো বুঝে নিয়েছো এমন কিছু অনুসর্গের নাম বলো যার সঙ্গে বা এমন কিছু অনুসর্গ ব্যবহার দেখাও নাম বলো নয় যার সঙ্গে বিভক্তি জুড়ে দেওয়া যেতে পারে বা বিভক্তি জুড়ে দেওয়া সম্ভব বা এমন কিছু বাক্যের মধ্যে অনুসর্গের ব্যবহার দেখাও যেখানে বিভক্তি জুড়ে সেটির স্বতন্ত্র সেটি প্রকাশ লাভ করে করেছে বা করছে তখন একটি মাত্র উদাহরণ দেখাতে হলো এবং তার জন্য এক পাচ্ছি এখানে বইয়ে যে কটি আছে যথেষ্ট বা আমরা কালচার করলে বা নিজেরা কালচার করলে আরও কিছু হয়তো আমরা অনুমান অনুমানস্বরূপ বুঝে নিতে পারব। যেহেতু আমরা পড়ে ধীরে শেষতে বুঝতে বুঝতে এগোচ্ছি তাড়াহুড়ো করব না এইভাবেই কিন্তু এখানে বলা হয়েছে এখানে কোনো জ্যোতিরতাই যাচ্ছি না এখানটায় পরিষ্কার বলা হয়েছে যে শব্দ সাথে যখন অনুসর্গ এরকম বাক্যে ব্যবহৃত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনুসর্গের সঙ্গেও বিভক্তি জুড়ে দেওয়া হচ্ছে এরকম ব্যবহার আমরা পেয়ে গিয়েছি ভালো বিভক্তি একটু পড়াই গই একত্রিশ পৃষ্ঠা কারণ আজকে আমি পার্ট থ্রি এটা হচ্ছে পর্ব তিন তো এক্ষেত্রে আমি আর পর্ব চার করতে চাই না ঠিক আছে পড়া সময়ের মধ্যে শেষ করতে হবে কমেন্টসে তাকাচ্ছি না ধীরে সুস্থ যাচ্ছি পড়া খুব সিম্পল যেগুলো প্রশ্ন হতে পারে এখানে অতিরিক্ত সেগুলো একটু আলোচনা করছি তাই পরেও যারা ভিডিও দেখবে স্কিপ করবে না স্যার যা বলছে একটু শুনো কি আছে বিভক্তিগুলির যেমন দুটো ভাগ শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি বারবার দেখো রিফ্লেক্ট করা হচ্ছে ও আরও বিষয় পেয়ে গেলাম ভাগ ভাগ বিষয় বিভক্তির অনুসর্গের হচ্ছে বিষয় বিভক্তির দুটো ভাগ অনুসর্গ তেমনই দুটো রূপ অনুসর্গের ক্ষেত্রেও তাই ভাগ দিয়ে দিলাম কি আছে নাম লিখে দিলাম শব্দজাত অনুসর্গ ধাতুজাত অনুসর্গ কিন্তু অনুসর্গ আমি আরও একটা বলতে পারি অনুসর্গ উৎসের বিচারে ভাগ করা হয় অনুসর্গ উৎপন্নের বিচারে ভাগ করা হয় উৎস একটা জিনিস উৎপন্ন আরেকটি জিনিস বললেই বোঝা যাবে আমি বলে দিচ্ছি তো এখানে যেটা বইয়েরটা আছে সেটা আগে শেষ করি তারপরে আমি আমার মতো করে বলবার চেষ্টা করব এই অধ্যায়ে আমরা শব্দজাত অনুসর্গগুলোকে কেবল চিনব ভেরি গুড কারণ অন্যটি বলা হয়নি পরের অধ্যায়ে রইল ধাতুজাত অনুসর্গ পরের অধ্যায়ে পরে আমরা সেটা কালচার করব শব্দজাত অনুসর্গ শব্দজাত অনুসর্গগুলিকে কেউ নাম অনুসর্গ কেউ বিশেষ অনুসর্গ বলে থাকেন বইয়ে যা আছে তার বাইরে যাচ্ছি না তো এখানে এটা শর্ট কোশ্চেন আসতে পারে নাম অনুসর্গ কার নাম বিশেষ অনুসর্গ কার নাম যদি ঠিকঠাক পড়ানো হয়ে থাকে যদি আমি মনেরা রাখি যদি আমি বারবার কালচার না করি তাহলে কিন্তু গুলি যাবে যে অনুসর্গই বোধ এটা না অনুসর্গ বটেই কিন্তু শব্দজাত অনুসর্গ পারফেক্ট হতে হবে হাফ নাম্বার পাবো এরকম নয় ফুল চাই বাংলায় এই অনুসর্গগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় সংস্কৃত বা তৎসম অনুসর্গ খুব ভালো দুই বিবর্তিত রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ কমা দেয়া রয়েছে তার মানে তিনটি রাম পেয়ে যাচ্ছি বিবর্তিত যা রূপান্তরিত চাই তদ্ভবও তাই তৎসম অর্ধতৎসম তদ্ভব তদ্ভাব শেষে আসছে তো শব্দের ক্ষেত্রে এর ব্যবহার আমরা পেয়ে থাকি তো সেই দিকে তাকিয়ে কিন্তু এখানে বিবর্তিত রূপান্তরিত আর তদ্ভাব অনুসর্গ পেয়ে যাচ্ছি এরপরে যদি একটু বেড়াই মানে আরেকটু এগিয়ে যায় এই তদ্ভাবকে এখানে দেশি অনুসর্গকেও যুক্ত করে দেওয়া হয়েছে ভেরি গুড কারণ তদ্ভাবের সাথে দেশি সম্পর্কিত লাস্টে বলা হয়েছে বিদেশি অনুসর্গ তাহলে শব্দজাত অনুসর্গের তিনটি ভাগ সংস্কৃত বা তৎসম বিদেশি অনুসর্গ বিবর্তিত পরিবর্তিত তদ্ভব দেশি অনুসর্গ কালচারটা এরকমই থাকবে এর বাইরে আমাদের কিচ্ছু মাথায় আনবার প্রয়োজন নেই পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে বেশি টার্গেট পয়েন্ট থাকবে যেখানে একাধিক ভাগ রয়েছে একই অনুসর্গের একাধিক ভাগ আবার টার্গেট একই অনুসর্গের একাধিক নাম এইগুলোতেই পরীক্ষকরা প্রশ্নের জন্য বেশি বেছে নেন শর্ট কোশ্চেন এমসিকিউ আসলে সুযোগটা রয়েছে চেষ্টা করবো সেইভাবে কালচারগুলো রাখবার আরেকটু এগিয়ে যায় সংস্কৃত বা তৎসম অনুসর্গ এই অনুসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে পাওয়া যায় এর মধ্যে কতগুলি কেবল বাংলা সাধু ভাষাতেই ব্যবহৃত হয় চলতি বাংলা ভাষা এগুলির ব্যবহার নেই চলতি বাংলা ভাষা ব্যবহার নেই কারণ সাধু ভাষা হলে চলতি বাংলা ভাষায় কি করে ব্যবহার হবে সাহায্যকারী বইয়ে যদি সংজ্ঞা থাকে পড়বে আর যদি না থাকে তাহলে এই বইও যেহেতু নেই তাই সংজ্ঞা পরীক্ষায় আসছে না তাই ততটা ডিটেলসে এখন যাচ্ছি না পরবর্তী ক্লাসগুলো অনুযায়ী যখন থাকবে তখন তো অবশ্যই সেগুলোতে যাওয়া যাবে সিক্স স্ট্যান্ডার্ড অনুযায়ী যেগুলো প্রয়োজন পরীক্ষার দিকে তাকি সেইভাবে আলোচনা এগোচ্ছে এখানে সংস্কৃত বা তৎসম অনুসর্গের সাপেক্ষে বলা হয়েছে তো আজকে দ্বারা দিয়া তো থাকা উচিত দ্বারা দিয়ে দিকে নেয় আচ্ছা দ্বারা কর্তৃক ব্যতীত দিকে নেয় নিমিত্ত পশ্চাতে সমীপ অভিমুখে মধ্যে এছাড়াও এই শাখাটিতে অনুসর্গগুলি হলো অপেক্ষা উপরে কারণে জন্য নিকট প্রতি সঙ্গে সম্মুখে সহিত নিচে অন্তরে অবধি অবধি এই প্রত্যেকটা অনুসর্গ কিন্তু মুখস্থ রাখতে হবে এই নয় যে বইয়ে আছে আমি আমার মতো পড়ে নিলাম মুখস্থ রাখতে হবে আমরা এখন বুঝে নিয়েছি অনুসর্গ কি আমরা এখন বুঝে নিয়েছি বিভক্তি কি আমরা বুঝেছি অনুসর্গের সাথেও বিভক্তি জুটতে পারে আর আমরা এটাও বুঝেছি যে এর পার্থক্য হতে পারে আসতে পারে আমরা এটা বুঝেছি যে ঠিক আছে এদের স্বতন্ত্র ব্যবহার হয় এটা বুঝেছি কিছু কিছু ক্ষেত্রে এদের অর্থ প্রকাশ পায় যেটা সম্পূর্ণরূপে নয় কিন্তু বিভক্তির অর্থই প্রকাশ পায় না যার স্বতন্ত্রভাবে কোনো অর্থই প্রকাশ পায় না এদের অর্থ নিমিত্ত মানে হ্যাঁ বুঝতে পারছি জন্য বোঝাচ্ছে কিন্তু কিসের জন্য কী জন্য সেটা একটা কয়রিস থেকে যায় জিজ্ঞাসা থেকে যায় তার মানে আংশিক হলেও অর্থ প্রকাশের সুযোগ থাকে কিন্তু বিভক্তির ক্ষেত্রে অর্থ প্রকাশের কোনো সুযোগই থাকে না এইভাবে আমরা পার্থক্য তৈরি করতে পারি সংস্কৃত বা তৎসম অনুসর্গ বা এরপরে যেগুলো আমরা পেয়ে যাব বিবর্তিত রূপান্তরিত তদ্ভব বা দেশি অনুসর্গের পার্থক্য পেতে পারি এখানে আমরা যা রয়েছে তার বাইরে যাওয়ার চেষ্টা করবো না এগুলোর পার্থক্য আমি বলছি না নিজেরা জেনারেট করতে হবে আমি ওদিকে মিল বা পার্থক্য বলেছি ভিডিওতে রেকর্ড আছে আর এইগুলো তোমাদের একটু এইচডাব্লিউ হিসেবে থাকলো কমান্সে লিখবে যেটার জন্য কিন্তু আমি বারবার বলছি কমান্সে লিখবে যদি বলো তাহলে পরবর্তীতে এই পার্থক্যগুলো আলোচনা করব এখানে বলতে হবে আমি কিন্তু কমেন্টস দেখি লেখা খেয়াল করি সপ্তাহে তিন চারবার পাঁচবার করে মানে সপ্তাহে প্রায় তিন চারবার পাঁচ করে কারা পাঁচবার করে কারা কি লিখছো কাদের কী রিপ্লাই আসছে আমি রিপ্লাই দিই তোমরা হয়তো খেয়াল করেছো তো সেখানে স্যার সংস্কৃত তৎসম সাথে দেশি বিদেশ দেশি অনুসর্গের আমি পার্থক্য তৈরি করেছি বা আপনি একটা লিখিয়ে দিন এই কথাটা লিখতে ক্ষতি কি একটু আমিও চাই তোমরা রিপ্লাই করো তাহলে কমিউনিকেটটা খুব ভালো হবে যে এক পক্ষই নয় স্যারও বোঝাচ্ছেন আর তোমাদের ডিমান্ড অনুযায়ী আমিও চেষ্টা করছি সেই পড়া সম্পর্কিত আরও কিছু তথ্য সম্বলিত একটি ক্লাস নেওয়ার তো সেই দিকে তাকিয়ে আমি চাইবো যার যেরকম যেটা ডিমান্ড অবশ্যই পার্সোনালি পাঠিও না সুযোগ হয় না বা এমন কিছু আছে যে ডিলিট হয়ে যায় তাই এখানে পাঠালে ডিলিট হবে না আমি সেটা পড়তে পারবো এবং সত্যিই সেই সম্পর্কিত ক্লাস আমি তো অবশ্যই নিতে চাইবো ঠিক আছে একজন শিক্ষার্থী যদি চাও যে এটাই তার অসুবিধে বা এটা আরেকবার এই ভিডিওর মধ্যে যেটা আলোচনা হয়েছে সেটা নয় নতুন কিছু এখান থেকে নতুন কিছু এই 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 অধ্যায় সম্পর্কিত নতুন কিছু চাইলে সেইটা হবে এই ভিডিওতে যেটা হয়েছে সেটা আমি দ্বিতীয়বার আলোচনা করব না সেটা তো রেকর্ড আছে তাই তো তো সেই জন্য যারা লিখবে একটি শিক্ষার্থীও যদি লিখো আমি তার উপরেই পরবর্তী ক্লাসে সেটাকেই আলোকপাত করার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব তো এই ক্ষেত্রে আমরা এই ধরনের অনুসর্গগুলো পেলাম যাদের বাক্যে ব্যবহার আমরা পেয়ে যাচ্ছি কিভাবে বাক্যে তারা জায়গা করছে তাদের যোগ্যতাটা কী এই বাক্যের ক্ষেত্রে তাদের গুরুত্বটাই বাকি আমরা কিন্তু আগে পড়ে নিয়ে বুঝতে পেরেছি তাই এখানে আলাদা করে প্রত্যেকটি বাক্য আমি আলাদা করে পড়ছি না এবার বলেছিলাম যে উৎসের বিচারে যেহেতু হচ্ছে উৎপন্নের বিচারে বলা হয় নামজাত অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গ কাকে বলে কি ব্যাপার আমি যাচ্ছি না কারণ সেটা যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসবে না তাও একটি স্বাভাবিক তথ্য অবশ্যই বলা উচিত তো সেই ক্ষেত্রে আমি যদি একটু বলি যে উৎপন্নের বিচারে নামজাত অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে নামজাত অনুসর্গ যেমন উপরে অপেক্ষা এইগুলো হচ্ছে নামজাত অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গ যেমন হচ্ছে করিয়া সাধু সংস্কৃত অনুসর্গের সাথে সম্পর্কিত আবার করে চলতি ভাষার সাথে সম সম্পর্কিত বা দেশি শব্দ অনুসর্গের সাথে সম্পর্কিত কারণ একটা হচ্ছে সংস্কৃত একটা হচ্ছে দেশি করে ভাষার সঙ্গে উচ্চারণের সঙ্গে সম্পর্কিত কিন্তু কোরিয়া কৈররা করে এরা এতগুলো ফর্ম চেঞ্জ হচ্ছে তাহলে তো ওই তৎসমের সাথেই সম্পর্কিত হচ্ছে তো ক্রিয়াজাত অনুসর্গ করিয়া করে যেমন ভালো করে কাজটি করবে ভালো করিয়া কাজটি করবেন এটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ আর উৎপন্নের বিচারে এগুলো আছে নামজাত অনুসর্গ উপরে অপেক্ষা এইভাবে আমরা বলতে পারি আরও হয় বিভক্তিহীন অনুসর্গ যুক্ত অনুসর্গ যেগুলো আমি বলছিলাম কয়েকটা বিভক্তিহীন অনুসর্গ বলে দিচ্ছি কারণ এগুলো বিভক্তি সাপেক্ষের বিভক্তিহীন দ্বারা কর্তৃক নাগাদ এগুলো প্রত্যেকটাই বা যেগুলো আমরা পাবো বিভক্তিহীন অনুসর্গ বিভক্তিহীন অনুসর্গ যুক্ত অনুসর্গ দিয়ে বলে দিচ্ছি করিয়া কর যুক্ত ইয়া করিয়া করে ধরিয়া ধরে তো এগুলি হচ্ছে এই বিভক্তিযুক্ত না না ভুল বললাম বিভক্তিযুক্ত হচ্ছে আগ আগে উপর উপরে আগ হয় সে তার সঙ্গে আগে উপর হয় উপরে কারণ হয় কারণে বিভক্তিযুক্ত হচ্ছে আমি বুঝাবার চেষ্টা করেছি রেকর্ড থাকলে নোট করে নিবে। আর অনুসর্গ তো বলেই দিলাম আর সেখানে দরকার নেই এই কটাই আমার অতিরিক্ত বলবার ছিল যদি প্রশ্ন হয় এগুলো আমি যেটুকু বললাম তার মধ্যে কারণ উপর উপরে আগ আগে আর আরেকটি বললাম যে কারণ কারণে বিভক্তিযুক্ত অনুসর্গ আর বিভক্তিহীন দ্বারা কর্তৃক নাগাদ বা বইয়ে যেগুলো আছে বেশিরভাগটাই আমরা পেয়ে যেতে পারি একটু কালচার করলে দিক দিকে বিভক্তি যুক্ত আসছে তো বিভক্তিহীন বিভক্তিযুক্ত ব্যাপারটা যেগুলো বইয়ের মধ্যে দেওয়া হয় সেগুলো আর আমি দু একটা বললাম এর বাইরে যদি প্রশ্ন হয় তো এগুলোর মধ্যেই হতে পারে না হলে না হবে কিন্তু বইয়ের বাইরে যাওয়ার চেষ্টা করব না তাই নামজাত বা ক্রিয়াজাত অনুসর্গের সংজ্ঞা বলুন দরকার নেই ক্লাস সিক্স স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি বত্রিশ পৃষ্ঠায় আমাদের ক্লাস প্রায় শেষের দিকে এসছে আর পাঁচ মিনিটের মতো ক্লাস আছে একটু ধৈর্যের সঙ্গে বসো আমিও চেষ্টা করছি নির্ধারিত সময়ে ক্লাসটি শেষ করবার বিবর্তিত রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ এবং দেশি এইভাবেই বলা হয়েছে তদ্ভব শব্দের মতো এই অনুসর্গগুলি সংস্কৃতি থেকে রূপান্তরিত বা বিবর্তিত হয়ে তৈরি হয়েছে আমরা জানি তৎসম তৎসম তদ্ভব এগুলো শুনেছিলাম অন্যান্য ক্লাসগুলোতে যদি ব্যাকরণের ক্লাসে একটু খেয়াল রাখো আমি ধাতু ক্রিয়ার মূল রূপ ক্রিয়া তৎসম অর্ধতৎসম দেশি বিদেশি তদ্ভব এগুলো নিয়ে বারবার বলেছি আবার বলেছি সংস্কৃত থেকে যে সমস্ত শব্দ সরাসরি বাংলা ভাষায় স্থান করে নিতে পেরেছে তাদেরকে তৎসম বলবো অর্ধতৎসম সংস্কৃত থেকে বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিতে কিছুটা পরিবর্তিত মানে সরাসরি সংস্কৃতটাই হুবহু বসে গিয়েছে তাই নয় হুবহু তৎসম একটু চেঞ্জ হয়ে গিয়েছে অর্ধতৎসম তদ্ভব সংস্কৃত থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে লোকমুখে উচ্চারণে সম্পূর্ণরূপে বিবর্তিত হয়ে একটি নতুন রূপ লাভ করেছে নতুন একদম নিউ একদম আগে সংস্কৃতের সাথে কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না তৎসম অর্ধতমে তাও মিল পাওয়া যেতে পারে তৎভাবে কোনো মিলই নেই ওখান থেকে এসেছে ভালো কথা সেটা আমরা তো সূত্রের মাধ্যমে জানতে পারছি কিন্তু একদম নতুন রূপ লাভ করে জায়গা করে নিয়েছে তো এই ক্ষেত্রে তো আমরা তাকে তদ্ভব বলবো তো এইভাবে তৎসম অর্ধ তৎসম তদ্ভব আর দেশীয় অর্থাৎ কিছু দেশীয় নিজস্ব বাংলা শব্দ তো আছে সবই তো ধার করা হতে পারে না সেগুলোতে দেশি শব্দ বলবো আর বিদেশি অর্থাৎ কিছু বিদেশি ভাষা থেকেও ফার্সি আরবি তুর্কি ইতালি জার্মানি জাপানি হ্যাঁ এই এই সমস্ত দেশীয় দেশগুলি থেকেও ভাষা ধার করা হয়েছে বাংলা ভাষায় তো চীনা তো ভোট তো এই 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 শব্দগুলোকে বিদেশি শব্দে এক কথাই বলা হয়েছে তো এইগুলো যেহেতু আমাদের না আমি সিক্স স্ট্যান্ডার্ডে পড়িয়েছিলাম কিনা মনে নেই কোনো না কোনো ক্লাসে পড়ানো হয় বলে আমি চেষ্টা করলাম যখন প্রসঙ্গে এসেছে বলে দেওয়ার যাতে বুঝতে সুবিধা হয় ভিডিওতে রেকর্ড থাকলো স্যার আবার বলুন স্যার আরেকবার বলুন রেকর্ড শুনবে কারণ নির্ধারিত সময়ে ক্লাস শেষ করতে হবে তো এইভাবে যেন আমরা দেশি শব্দ পেয়ে যাচ্ছি বিনা তরে মাঝে সঙ্গে ছাড়া আগে পাশে কাছে শুদ্ধ বই সবগুলো দেশি শব্দ কিভাবে ব্যবহার বাক্যে প্রস্তুত হয়েছে তারা বাক্যে কীভাবে যোগ্যতা পেয়েছে কেনই বা যোগ্যতা পায় কেনই বা অনুসর্গ আমরা কালচার করেছি আমরা বুঝতে পারছি এখানে এর বাইরে আসার সুযোগ নেই এরপরে বলা হয়েছে এই দশটি ছাড়াও এই ধারার অন্য অনুসর্গগুলি হলো এই ধারার মানে এইগুলোর মধ্যেই আরও কিছু অনুসর্গ রয়েছে সামনে ভিতরে আসে পানে এর মধ্যে তরে মাঝে মাঝে সাথে পানে এই অনুসর্গগুলি শুধু কবিতাতেই ব্যবহার করা হয় প্রশ্ন হতে পারে শুধু কবিতাতে ব্যবহৃত হয় এরকম পাঠ্যপুস্তক অনুযায়ী কয়েকটি অনুসর্গের নাম লেখো এম এরকম প্রশ্ন হতে পারে সুযোগ আছে কেন হবে না তাকে দুর্বল দৃষ্টিতে কেন দেখব অনুসর্গ সংজ্ঞাই দিবে অনুসর্গ অমুক দিবে এটা দিবে সেটা দিবে আর যে বই আছে কিন্তু তাকে দুর্বলভাবে কেন বিচার করব তাই জন্য কিন্তু আমি বলি পর্ষদের বইটার গুরুত্ব অনেক বেশি অন্যান্য সাহায্যকারী বইগুলি থেকে কারণ প্রথমে প্রশ্নের জন্য পরীক্ষক বা গাইডার বা যে যিনি প্রশ্ন করবেন তিনি পর্ষদের বইকে বেশি গুরুত্ব দেন সাহায্যকারী বইয়ের থেকে তাই পর্ষদের বইয়ের প্রায়োরিটি ফার্স্ট বাদ বাকি যত বই থাক সেগুলো সেকেন্ড তাই তো বিদেশি অনুসর্গ এই অনুসর্গগুলির মধ্যে বিদেশি শব্দ বলে দিলাম তাহলে অনুসর্গ কেন হবে না বিদেশ থেকে গ্রহণ করা হয়েছে এই বিদেশি শব্দ থেকে বিদেশ থেকে নয় শব্দ থেকে এই অনুসর্গগুলির মধ্যে প্রথম চারটি ফার্সি ভাষা থেকে এবং পরের দুটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় গ্রহণ করা যায় তাহলে প্রথম চারটি ফার্সি এটা ক্লিয়ার হয়ে গেল তার মানে বলা হলো বরাবর কী ধরনের অনুসর্গ কোন ভাষা থেকে গৃহীত প্রশ্ন হতে পারে আমি পড়েছি আমি পারবো মানে একজন যদি শিক্ষার্থীর রূপে আমি নিজেকে বিচার করি রোল নাম্বার ওয়ান রোল নাম্বার সিক্সটি ফাইভ রোল নাম্বার একশো এক দুশো পাঁচ যাই হোক আমি পড়েছি আমার সাংঘাতিক মাথা খারাপ করে মুখস্থ করা দরকার আমি কয়েকবার পড়েছি আমি পারবো না হলে যদি পড়তে না ভালো লাগে এখানে ভিডিও আছে এটা একটা ভালো দিক চালিয়ে শোনো তো বরাবর বনাম দরুন বাদে বাবদ বদলে এগুলো কিন্তু আমরা অনুসর্গ হিসেবে পাচ্ছি বাক্য ব্যবহার একই বলছি রয়েছে প্রথম চারটি এবং শেষের দুটি হচ্ছে তাহলে আরবি ভাষা থেকে বলা হলো আরবি ভাষা থেকে গৃহীত অনুসর্গগুলির নাম লেখো বা এটি কি আরবি ভাষা থেকে গৃহীত বনাম দরুন বাদে বাবদ বনাম দরুন বাদে বাবদ এবিস চারটি অপশান এর মধ্যে কোনটি আরবী ভাষা থেকে গৃহীত তালিকা মাল্টিপাল চার্জ সরে গেল এবিসিডি কোনটা উত্তর হচ্ছে এরকমও হতে পারে অপশান দিয়ে তো এইভাবে আজকে আমাদের পড়া শেষ হল বাড়িতে বারবার কালচার করবে বই পড়তে না হলে একটা ভালো আমাদের লকডাউনে আমরা শিখে গেলাম যে অডিও ভিজুয়াল বা ইউটিউব এদেরও মিস ইউজ না করে সঠিক ইউজ হতে পারে স্পিকার মুডে শুনবে বাড়িতে সেরকম টাইমিংটা বেছে নিবে হেডফোন আমার অনুরোধ হেডফোন অ্যাভয়েড করো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর যে টেক্সচুয়াল প্রশ্নগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে কালচার করো যেগুলো অটো জেনারেটেড প্রশ্ন আমাদের হলো সেগুলোও কালচার করো নিজেরা প্রশ্ন তৈরি করো স্টক তৈরি করো যত করবে কনফিডেন্স বাড়বে যে না আমিও প্রশ্ন তৈরি করতে পারি উত্তর তৈরি করতে পারি চল্লিশ মিনিট হয়ে গিয়েছে টেক্সচুয়াল প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ব্যাকরণ অনুযায়ী যে টেক্সচুয়াল প্রশ্ন অবশ্যই তৈরি করে রাখবে যেগুলো পারবে না কমান্সে লিখবে আমি সেগুলো নিয়ে একটা ভিডিওতে আলোচনা করবই মানে ক্লাসে আজকের পর এখানে শেষ করলাম পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে